নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর সি রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যারকের ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমি যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেই ক্লাসটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে ভূগোল বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যারা WBCS বা UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের ক্লাসে আমি কি আলোচনা করব? আজকের ক্লাসের আমার আলোচনার বিষয় হল খনিজ তেল নিয়ে ভূ রাজনীতি ও অসত্য যুগের ভারতে জ্বালানির জ্বালাতন পর্ব এক। আমি এই ধরনের একটা শিরোনাম কেন সিলেক্ট করলাম সেটা আগে প্রথমে ব্যাখ্যা করা দরকার। আমি আবারও শিরোনামটা বলছি, খনিজ তেল নিয়ে ভূ রাজনীতি ও অসত্য যুগের ভারতে জ্বালানির জ্বালাতন পর্ব এক। প্রথমেই বলে রাখি, আমি আজকে যে বিষয়টা আলোচনা শুরু করলাম এই বিষয়টা কিন্তু এতটাই বড় একটা বিষয়, সেই বিষয়টাকে কিন্তু একটা ইউটিউব ভিডিওতে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে ভিডিওটা কমপক্ষে দেড় ঘন্টার হবে, কিন্তু দেড় ঘন্টার ভিডিও আপনাদের বোর লাগবে। তাই এই আলোচনাটাকে আমি তিনটে পার্টে ভাগ করে পর্ব এক, পর্ব দুই এবং পর্ব তিন, এই তিনটে পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করব সেটা কিন্তু আজকের ক্লাস, যেখানে আমি আলোচনা করব আমাদের পৃথিবীর তেলের সঞ্চয় ভাণ্ডার কোন অঞ্চলে কেমন, পৃথিবীর তেলের উৎপাদন এবং ব্যবহার কোন অঞ্চলে কেমন, এবং ভারতবর্ষে তেলের উৎপাদন এবং ব্যবহারের একটা ডেটা আপনাদের সামনে আজকের ক্লাসে উপস্থাপন করব। আগামী দিন অর্থাৎ সেকেন্ড ক্লাস, দ্বিতীয় পর্বের ক্লাসে আমি আলোচনা করব ভারতবর্ষে কোন কোন স্থানে তেল উৎপাদন করা হয় বা তেল উত্তোলিত হয়, এবং ভারতবর্ষে তেলের আভ্যন্তরীণ চাহিদা কত, আর ভারতবর্ষ পৃথিবীর কোন কোন দেশ থেকে তেল আমদানি করে, কি পরিমাণে আমদানি করে, অর্থাৎ ভারতবর্ষের তেলের চাহিদা এবং তেলের যোগান, বা ভারতবর্ষের তেল যে পরিমাণ চাহিদা আছে সেই তেলটা ভারতবর্ষ কিভাবে পূরণ করে, ভারতবর্ষ কেন্দ্রিক আলোচনাটা আগামীকাল করব। আর তৃতীয় পর্বের ক্লাসে অর্থাৎ আগামী পরশু যে ক্লাসটা আমি উপস্থাপন করব সেই ক্লাসে আমি আলোচনা করব এই যে খনিজ তেল, যেখান থেকে আমরা পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, কেরোসিন পাই আমাদের নিত্য প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রব্য হিসাবে, এই যে পেট্রোল ডিজেল, এই পেট্রোল ডিজেলের দাম বর্তমানে ভারতবর্ষে এত কেন, এর পেছনে আসল রহস্যটা কি, এই পেট্রোল ডিজেলের দাম রহস্যটা আমি আপনাদের কাছে একেবারে স্পষ্টভাবে পরিষ্কার করে উপস্থাপন করব। তাই সকলের কাছে বিনম্র আবেদন, আপনারা আগামী তিন দিন তিনটি পর্বে এই খনিজ তেলকে কেন্দ্র করে আমি যে ক্লাসগুলো উপস্থাপন করব সেই তিনটে ক্লাস আপনারা যাতে দেখেন তার জন্য আগাম অনুরোধ জানালাম। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের বোঝা দরকার, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের দেশে তেল নিয়ে রাজনীতি হয়, গোটা পৃথিবীতে তেল নিয়ে রাজনীতি হয়। এই যে পৃথিবীতে তেল নিয়ে কেন রাজনীতি হয় সেজন্য আজকের ক্লাসে শিরোনাম আমি করেছি খনিজ তেল নিয়ে ভূ রাজনীতি, অর্থাৎ গোটা বিশ্বের রাজনীতিটা কিন্তু খনিজ তেল দ্বারা নিয়ন্ত্রিত কেন হয় এই বিষয়টাও কিন্তু আজকের ক্লাসে আমি উপস্থাপন করব, এবং ভারতবর্ষের তেলের দাম নিয়ে কেন রাজনীতি হয় সেটাও কিন্তু আমি আলোচনা করব। এই তেলের দামকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রতিনিয়ত যে রাজনীতি আমরা টিভির পর্দায়, খবরের কাগজে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, তার পেছনে আসল সত্যটা কি এটা কিন্তু মানুষের জানা প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে কথাগুলোকে বলে, তাদের মতো করে কথাগুলোকে উপস্থাপন করে, তাদের মতো করে তথ্যকে বিকৃত করে। আমি আপনাদের কাছে
কোনরূপ তথ্য বিকৃত না করে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সমগ্র বিষয়টা উপস্থাপন করব, যাতে দেশের জনগণের কাছে একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা তৈরি করা যায়। গোটা বিশ্বজুড়ে তেল নিয়ে কেন রাজনীতি হচ্ছে, আবার ভারতবর্ষে তেলের দাম নিয়ে কেন রাজনীতি হচ্ছে, যাতে করে এই ধরনের রাজনীতির যে পঙ্কিল আবর্ত, সেই পঙ্কিল আবর্তে জনগণ না পড়েন, এই বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে। এবং আমি কিন্তু ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর কথা মাথায় রেখে এই ধরনের একটা ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে মূল আলোচনায় চলে আসা যাক। তাহলে আজকের আলোচনার বিষয় কি? খনিজ তেল নিয়ে ভূ রাজনীতি ও অসত্য যুগের ভারতে জ্বালানির জ্বালাতন। এই অসত্য যুগের ভারতে জ্বালানির জ্বালাতন এই আলোচনাটা আজকে ঠিক আমি করব না, এই আলোচনাটা আগামী দুদিনের ক্লাসে আমি করব। আজকের ক্লাস হচ্ছে খনিজ তেল নিয়ে ভূ রাজনীতি। প্রথমে আপনাদের বলি, এই যে খনিজ তেল, যাকে আমরা বলি ইংরেজিতে ক্রুড অয়েল, এই খনিজ তেলকে নিয়ে কেন গোটা বিশ্বজুড়ে রাজনীতি হয়, এটা বুঝতে গেলে গোটা পৃথিবীর কোন অঞ্চলে কি পরিমাণ তেল সঞ্চিত আছে সেই তথ্যগুলো আপনাদের একটু জানতে হবে। আপনাদেরকে আমি অত্যন্ত সহজবদ্ধভাবে একেবারে পার্সেন্টেজ আকারে, শতাংশের আকারে এবং ব্যারেলের পরিমাণ অনুসারে তথ্যগুলোকে উপস্থাপন করেছি। একটু যদি মন দিয়ে ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে কোনো কষ্ট হবে না, একটু আপনাকে আমার জন্য সময় নষ্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে কি আলোচনা করব, প্রথমে আলোচনা করব পৃথিবীর কোন অঞ্চলে কি পরিমাণ তেল সঞ্চিত আছে। দ্বিতীয় স্তরে যে আলোচনাটা করবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে পৃথিবীর কোন অঞ্চলে কি পরিমাণ তেল উৎপাদন হয় এবং কি পরিমাণ তেল ব্যবহৃত হয়। তিন নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ভারতবর্ষে প্রত্যেক দিন কি পরিমাণ তেল ভারতবর্ষ ব্যবহার করে এবং সেই যে ভারতবর্ষ তেলটা ব্যবহার করে সেই তেলের কত শতাংশ তেল ভারতবর্ষের নিজের দেশে উত্তোলিত হয় আর কত শতাংশ তেল ভারতবর্ষকে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং কোন কোন জায়গা থেকে আমদানি করে, পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে স্পষ্ট করে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে দেখুন, আমি একটা টেবিল নাম্বার ওয়ান, এই টেবিল নাম্বার ওয়ানটা যেটা করেছি সেটা হচ্ছে প্রোভেন ওয়েল রিজার্ভস, অর্থাৎ ক্রুড অয়েল অপরিশোধিত খনিজ তেলের সঞ্চয়, যেটা প্রমাণিত ইতিমধ্যেই, যেটা প্রমাণিত সঞ্চয় পৃথিবীর কোন কোন অঞ্চলে কি পরিমাণে বিগত তিন দশক ধরে আছে তার একটা কম্পারেটিভ টেবিল আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আমি 1991 সাল, 2001 সাল এবং 2011 সাল, অর্থাৎ তিন দশকের একটা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। সেই সঙ্গে ওই প্রত্যেকটা দশকের যে পার্সেন্টেজ বা শতাংশ হারে যে উৎপাদন, সেটাকেও কিন্তু আমি তথ্য আকারে উপস্থাপন করেছি, যাতে করে পৃথিবীর কোন অঞ্চলে কি পরিমাণ তেল সঞ্চিত আছে এটা আপনারা বুঝতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, শুধুমাত্র সঞ্চয় দেখলে হবে না, কোন অঞ্চলে কি পরিমাণ উৎপাদন হচ্ছে এবং কি পরিমাণে ব্যবহার হচ্ছে, অর্থাৎ যোগান কতটা চাহিদা কতটা, এই যোগান এবং চাহিদার যে কম্পারিজনটা আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় তেল উদ্বৃত্ত আর কোথায় তেলের সংকট। এই উদ্বৃত্ত এবং সংকটের ফলে, চাহিদা এবং যোগানের পার্থক্যের ফলে প্রত্যেকটা দেশের অর্থনীতি কিন্তু প্রভাবিত হয়। তাহলে কোন দেশের অর্থনীতি কিভাবে প্রভাবিত হয়, কেন প্রভাবিত হয়, সেটা কিন্তু আপনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উৎপাদনের পরিমাণ এবং ব্যবহারের পরিমাণ বা যোগানের পরিমাণ এবং চাহিদার পরিমাণ এবং তার যে তথ্য সমৃদ্ধ যে পার্সেন্টেজ আকারে উপস্থাপন, এই ডেটাটা দেখলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমে আসুন টেবিল নাম্বার ওয়ান, পৃথিবীর সঞ্চয়টা আমরা দেখে নিই। সঞ্চয়টা কিন্তু আমি এখানে যে তথ্যগুলো উপস্থাপন করেছি 1991, 2001 এবং 2011, এই তথ্যগুলো সবই কিন্তু 1000 মিলিয়ন ব্যারেলস, এই ডেটা। অর্থাৎ আমি এখানে বলেছি মধ্যপ্রাচ্য বলয় 1991 সালে 660.8 মিলিয়ন ব্যারেলস,
এইটা কিন্তু মাথায় রাখতে হবে। 660.8 থাউজেন্ড মিলিয়ন ব্যারেলস মধ্যপ্রাচ্যেও আমাদের সঞ্চিত ছিল 1991 সালে। 2001 সালে যেটা প্রুভেন অলরেডি প্রমাণিত যে 698.7 থাউজেন্ড মিলিয়ন ব্যারেলস তেল সঞ্চিত আছে মধ্যপ্রাচ্য বলে। আবার আমরা যদি 2011 সালে দেখি প্রায় 795,000 মিলিয়ন ব্যারেলস তেল সঞ্চিত আছে মধ্যপ্রাচ্য বলে। তাহলে প্রথমে আমাদের একটু পৃথিবীর মানচিত্র থেকে মধ্যপ্রাচ্য জায়গাটা কোথায় দেখে নিয়ে আসো, তাহলে ব্যাপারটা আরো সহজ হবে। মধ্যপ্রাচ্য জায়গাটা হচ্ছে আমরা বলতে পারি এই জায়গাটাকে আমরা বলি মধ্যপ্রাচ্য মিডল ইস্ট, এটাকে বলছি মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট। আমরা বলতে পারি দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো, এটাকে বললে আরো ভালো হবে, দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোকে আমরা মধ্যপ্রাচ্যের দেশ বলতে পারি। এই দেশের মধ্যে সৌদি আরব আছে, ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, কাতার আছে, সংযুক্ত আরব আমিরশাহি আছে, ইয়েমেন আছে, ওমান আছে, এই যে দেশগুলো এই দেশগুলোকে আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যের দেশ। তাহলে মধ্যপ্রাচ্য বলয়টা ঠিক আপনারা বুঝতে পেরে গেলেন। এই মধ্যপ্রাচ্য বলয়টা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তেল সঞ্চয়কারী দেশগুলোর অবস্থান, অর্থাৎ পৃথিবীর মোট যা তেল সঞ্চিত আছে তার প্রায় 56% তেল এই মধ্যপ্রাচ্যের অংশে এই দেশগুলোতে সঞ্চিত আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যেহেতু এখানে তেলের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তরল সোনা যাকে বলি সেই খনিজ সম্পদের সঞ্চয় এখন এইখানে আছে সব থেকে বেশি পরিমাণে, তাই এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা সবসময় বিগত কয়েক দশক ধরে সবসময় আনরেস্ট অর্থাৎ একটা লড়াই যুদ্ধ মারামারি এগুলো দেখতে পাই। এটাকেই আমরা বলতে চাইছি ভূ রাজনীতি। কেন এই ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতি কেন এই তেলকে কেন্দ্র করে ঘটছে, না বিশ্বের যে সমস্ত উন্নত দেশগুলো অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র আমরা যদি দেখি, এদিকে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, এই যে ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, জার্মানি যারা শক্তিধর রাষ্ট্র তারা সবাই কিন্তু চায় এই মধ্যপ্রাচ্যের তেল বলয়ের উপরে তাদের অধিকার প্রয়োগ করতে, তাদের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। সেই কারণে কিন্তু মধ্যপ্রাচ্য সবসময় ভার্নারেবল হয়ে থাকে, আর মধ্যপ্রাচ্য ভার্নারেবল হয়ে থাকে বলে এই অঞ্চলে প্রায়ই আমরা যুদ্ধ বিগ্রহ লাগতে দেখি, কখনো ইরাকের সঙ্গে ইরানের উপসাগরীয় যুদ্ধ, কখনো একটা দেশের ভেতরে বিভিন্ন কি বলবো ধর্মীয় যে সমস্ত জাতিগুলো আছে তাদের একে অপরের মধ্যে গৃহযুদ্ধ, এগুলো কিন্তু প্রায়শই চলতে থাকে। আমরা এই যুদ্ধগুলোকে কখনো কখনো হিন্দু মুসলিম, কখনো কখনো মুসলিম খ্রিস্টান, কখনো কখনো হিন্দু খ্রিস্টান, এই সমস্ত বিভিন্ন ধর্মীয় ভাবে ব্যাখ্যা করতে চাইলেও আসল কারণ কিন্তু ধর্মীয় নয়, আসল কারণ কিন্তু সম্পদের বিশ্বজুড়ে দখলদারি। বিশ্বের উন্নত দেশগুলো কিভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সম্পন্ন এলাকাগুলোকে তাদের নিজেদের কন্ট্রোলে রাখবে, এই কন্ট্রোলে রাখতে গিয়ে তারা কিভাবে তাদের নীতিগুলোকে চাপিয়ে দেবে, এই সেই নীতিগুলোকে চাপিয়ে দিতে গিয়েই কিন্তু সেই রাষ্ট্রগুলো যখন বেঁকে বসে তখন সেই রাষ্ট্রের সম্পরে যুদ্ধ নামিয়ে আনা হয়, এটাই কিন্তু আসল ইতিহাস। এইটা বোঝানোর জন্যই আমি কিন্তু এখানে বলেছি খনিজ তেল নিয়ে ভূ রাজনীতি। এই ভূ রাজনীতিটা কিন্তু খনিজ তেলকে নিয়ে এই কারণে বর্তমানে কেন্দ্রীভূত হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় যে বিষয়টা, আমরা আজকে তেল নিয়ে এই যে ভূ রাজনীতি দেখছি, একদিন যখন তেল নিঃশেষিত হয়ে যাবে আমরা হয়তো দেখব যে মাটির তলায় জল কোন দেশে বেশি আছে, সেই জলের দখলদারি নিয়ে হয়তো ভূ রাজনীতি কেন্দ্রীভূত হবে, জল নিয়ে হয়তো বিশ্বযুদ্ধ হবে, জল নিয়ে হয়তো এক দেশের আর দেশের যুদ্ধ হবে। তাই জল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে আমাদের ভৌম জল, যে জলটা অত্যন্ত ধীরে ধীরে মাটির তলায় চুইয়ে চুইয়ে প্রবেশ করে আমাদের ভৌম জলের স্তর গড়ে তোলে, সেই জলকে কিন্তু সংরক্ষণ করা আমাদের কর্তব্য। আজকে তেল নিয়ে যেমন বিশ্ব রাজনীতি আবর্তিত হচ্ছে, আগামী দিন কিন্তু হয়তো পানীয় জল, ভৌম জলকে নিয়ে বিশ্ব রাজনীতি আবর্তিত হবে, এটা আমরা জোর গলায় বলতে পারি।
যাই হোক, আমার আলোচনার বিষয় যেহেতু ক্রুড অয়েল বা খনিজ তেল নিয়ে আলোচনা, তাই খনিজ তেলের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখবো। তাহলে মধ্যপ্রাচ্য বলয় যেটা আমি বলছিলাম, এই মধ্যপ্রাচ্য বলয়ে 1991 সালে 660.8 মিলিয়ন ব্যারেল তেল সঞ্চিত ছিল, যেটা মোট সঞ্চয়ের 64%। এবং আমরা 2001 সালের হিসাব দেখি 698.7 মিলিয়ন ব্যারেল সঞ্চিত ছিল, যেটাকে আমরা বলতে পারি শতাংশের বিচারে 55%। এবং আমরা যদি দেখি যে 2011 সালে 795,000 মিলিয়ন ব্যারেল জমা ছিল, যেটা শতাংশের বিচারে 48%। অর্থাৎ এই পরিমাণ তেল কিন্তু মধ্যপ্রাচ্য এলাকায় সঞ্চিত আছে। তাহলে 1991 সালে 64% ছিল, 2001 সালে 55%, এবং 2011 সালে সেটা 48% হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর মোট তেলের সঞ্চয়ের প্রায় অর্ধেক এই কটা দেশের মধ্যেই আছে, এটাই কিন্তু আসল কারণ। দ্বিতীয় যে এলাকাটা বা অঞ্চলটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে উত্তর আমেরিকা বলয়। উত্তর আমেরিকা বলতে আমরা এই মহাদেশটাকে বুঝি, এই মহাদেশটাকে আমরা উত্তর আমেরিকা মহাদেশ বলি। এই উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে কোন কোন দেশ আছে? প্রধানত তিনটে বড় দেশ আছে। একেবারে উত্তরের দিকে আছে কানাডা, মাঝখানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ, এই আলাস্কাও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের অংশ। এছাড়া আমরা জানি এখানে মেক্সিকো বলে একটা বড় দেশ আছে। তাহলে তিনটে বড় দেশ আছে আমরা বলতে পারি, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। এছাড়াও কিন্তু এখানে কয়েকটা ছোট ছোট দেশ আছে এই মধ্য আমেরিকাতে। কি কি দেশ আছে এখানে? হন্ডুরাস আছে, নিকারাগুয়া আছে, এল সালভাডোর আছে, পানামা আছে, এই ধরনের ছোট ছোট দেশগুলো এখানে কিন্তু আছে। এছাড়াও এখানে কিন্তু আমাদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলো আছে, সেই সঙ্গে গ্রিনল্যান্ড আছে। এই পুরোটাকে আমরা বলছি উত্তর আমেরিকা বলয়। এই উত্তর আমেরিকার মধ্যে কিন্তু তেলের দিক থেকে আমরা যদি বিচার করে আলোচনা করি, তাহলে আমরা আলোচনা করব কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে। ঠিক আছে, এইখানে আমি আজকের ক্লাসে কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে কিন্তু উত্তর আমেরিকা বলয়ের মধ্যে ধরে আলোচনাটা করছি। তাহলে আমরা যদি দেখে নিই উত্তর আমেরিকা বলয়ে 1991 সালে প্রমাণিত তৈল সঞ্চয় ছিল 123.2 মিলিয়ন ব্যারেল, যেটা হচ্ছে পৃথিবীর মোট সঞ্চয়ের 12%। 2001 সালে সেই সঞ্চয়টা হয়ে গেল 230.1 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ টোটাল 18%। তাহলে 12% থেকে 18%, অর্থাৎ উৎপাদন বাড়লো। এবং আমরা দেখলাম 2011 সালে সেই উৎপাদনটা হলো 277.5 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ টোটাল উৎপাদনের 13%। তাহলে 91 সালে যেটা 12% ছিল, 2001 সালে সেটা 18% পৌঁছালো, আবার দেখলাম 2011 সালে সেটা আবার 13% পৌঁছে গেছে। অর্থাৎ 91 সালে উৎপাদন কম, সঞ্চয় কম আমরা দেখছিলাম, 2001 সালে কিন্তু নতুন নতুন তৈল খনি আবিষ্কৃত হয়ে উৎপাদন বাড়লো, সঞ্চয় বাড়লো, উৎপাদন বললে ভুল বলা হবে, সঞ্চয় বাড়লো। আমরা পরে দেখছি আবার সঞ্চয় কিন্তু কমে গেল। অর্থাৎ আমেরিকাতে কিন্তু ক্রমশ তেলের সঞ্চয় কমছে, এটা কিন্তু ভূরাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাদেরকে জাস্ট মনে করাতে চাই। তিন নম্বর যে জায়গাটা হচ্ছে মধ্য এবং দক্ষিণ আমেরিকা বলয়। মধ্য এবং দক্ষিণ আমেরিকা বলয় বলতে কোনটাকে বুঝি? এইটাকে বুঝি মধ্য আমেরিকা, এইটাকে বুঝি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার প্রধানত ব্রাজিল, ভেনেজুয়েলা, গিয়ানা। এবং মধ্য আমেরিকার আমি একটু আগেই বললাম নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাডোর, পানামা, এই দেশগুলোকে নিয়ে আমরা বলছি মধ্য এবং দক্ষিণ আমেরিকা তৈল বলয়। দক্ষিণ আমেরিকা মহাদেশ পুরোটা, কিন্তু তৈল বলয় বলতে ব্রাজিলে, ভেনেজুয়েলাতে, গিয়ানাতে এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে, মধ্য আমেরিকার এই দেশগুলোতে, মধ্যপ্রাচ্য নয়, দেশগুলোতে কিন্তু এই যে তেলটা সঞ্চিত আছে সেইটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে মধ্য এবং দক্ষিণ আমেরিকার তেল সঞ্চয়। সেখানে দেখি, সেখানে আমরা ডেটাগুলো দেখে নিই। 74.6 মিলিয়ন ব্যারেলস 1991 সালে, যেটা টোটাল সঞ্চয়ের 7%। তারপরে 2001 বেড়ে হলো 98.8, যেটা মোট সঞ্চয়ের 8%। তারপরে কিন্তু আমরা দেখলাম একটা ম্যাসিভ জাম্প, কিসে? সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থাৎ নতুন তৈল খনি আবিষ্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 325.4 মিলিয়ন ব্যারেলস উৎপাদন করছে এখন মধ্য এবং দক্ষিণ আমেরিকা তৈল বলয় থেকে উৎপাদিত হচ্ছে, যেটা পৃথিবীর মোট তৈল সঞ্চয়ের প্রায় 20%। এই যে উৎপাদন বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, অর্থাৎ প্রোভেন্ট রিজার্ভ এটা বৃদ্ধি পেল, মূলত ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণে তৈল খনি আবিষ্কৃত হওয়ার জন্য এবং ব্রাজিলে তৈল খনি আবিষ্কৃত হওয়ার জন্য এই কিন্তু উৎপাদনটা বৃদ্ধি, সঞ্চয়টা বৃদ্ধি পেতে দেখলাম, প্রমাণিত সঞ্চয়টা বৃদ্ধি পেতে আমরা দেখলাম।
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে, মূলত দক্ষিণ আমেরিকাতে ভেনেজুয়েলা এবং ব্রাজিলে তেলের সঞ্চয় বৃদ্ধি পেয়েছে, আবিষ্কার হলো। এটা একটা আমাদের ভূ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে আসছে ইউরোপ এবং ইউরেশিয়া বলয়। ইউরোপ এবং ইউরেশিয়া বলয়ে কোন কোন দেশ পড়বে? আমরা জানি ইউরোপ মহাদেশ বলতে এই কয়েকটা, এই দেশগুলোকে ইউরোপ মহাদেশের অন্তর্গত দেশ বলা হয়। এখানে আমাদের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে। এখানে ব্রিটিশ যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আছে। এখানে আমরা জানি পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইটালি, জার্মানি সহ আলবেনিয়া, গ্রিস সহ বেশ কয়েকটা দেশ আছে, ইউক্রেন। হ্যাঁ, এই দেশগুলো প্রধানত ইউরোপ মহাদেশের দেশ। তাহলে ইউরোপীয় বলয় বলতে আমরা বুঝলাম প্রধানত ইউরোপ মহাদেশের দেশ। এর মধ্যে আবার তেল উৎপাদনে যারা এগিয়ে আছে, প্রথমেই যে নামটা আসবে সেটা নরওয়ের নাম আসবে, সেখানে ব্রিটিশ যুক্তরাজ্যের নাম আসবে, সেখানে জার্মানির নাম আসবে। এই সমস্ত দেশগুলোতে কিন্তু তেল উৎপাদন হয়। সেই সঙ্গে রাশিয়ার একটা অংশ কিন্তু ইউরোপ মহাদেশের অন্তর্গত। রাশিয়ার প্রায় 25% অংশ আয়তনের দিক থেকে এশিয়া ইউরোপ মহাদেশের অন্তর্গত। অর্থাৎ মস্কো সহ কিন্তু যেটা শিল্পাঞ্চল সেটা কিন্তু ইউরোপ মহাদেশের অন্তর্গত। এই রাশিয়ার যেটা ইউরোপীয় অংশ, এখানে একটা পর্বত আছে যার নাম উরাল পর্বত। এই উরাল পর্বত কিন্তু এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। তাই উরাল পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলকে বলা হয় ইউরেশিয়া। এই ইউরোপ এবং ইউরেশিয়া বলতে এইটাকে বোঝাচ্ছি আমরা। ইউরোপ এবং ইউরেশিয়া মানে ইউরোপ এবং এশিয়ার যে মিলন স্থল সেটাকে বলছি ইউরেশিয়া। এইটাকে আমরা বলছি একটা তৈল বলয়। তার মধ্যে নরওয়ে, জার্মানি, যুক্তরাজ্য, ইউক্রেন, রাশিয়া এই দেশগুলোর নাম আসবে। এদের রাশিয়া প্রধান তৈল উৎপাদক দেশ। এখানে কি পরিমাণ তেল আমরা সঞ্চয় দেখব? আমরা 1991 সালে দেখছি 76.8 মিলিয়ন ব্যালেন্স, যেটা 7% টোটাল সঞ্চয়ে। আমরা দেখছি 2001 সালে ছিল 102.4 মিলিয়ন ব্যালেন্স, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় 8% কাছাকাছি। এবং 2011 সালে দেখছি 141.1 মিলিয়ন ব্যালেন্স, যেটা প্রায় 9%। অর্থাৎ এই ইউরোপীয় বলয়ের মধ্যে 7%, 8%, 9% এখানেও কিন্তু তৈল সঞ্চয়ের খুব একটা বৃদ্ধি হয়নি। তৈল কিন্তু সঞ্চয় বিরাট পরিমাণ বাড়েনি। তাই তৈল সঞ্চয়ের বৃদ্ধি আমরা লক্ষ্য করছি মধ্য এবং দক্ষিণ আমেরিকা বলয়ে, মূলত ব্রাজিল এবং ভেনেজুয়েলাকে কেন্দ্র করে, যেখানে কিন্তু আমরা দেখছি তেলের সঞ্চয় বৃদ্ধি পেয়ে 2011 সালে প্রায় 20% পৌঁছেছে। আমেরিকাতে 2001 সাল নাগাদ বৃদ্ধি পেয়েছিল, 1991 সালে 12% ছিল, 2001 18% হয়েছিল, আবার সেটা 13% হয়ে গেল। যাই হোক না কেন, এই যে বিষয়টা, এই বিষয়টা বুঝলে কিন্তু ভূ রাজনীতিটা বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি এত ডিটেলসে বলছি। এরপরে আসছি আমি আফ্রিকান বলয়ের প্রসঙ্গে। আফ্রিকান বলয় মানে আফ্রিকা মহাদেশের যে দেশগুলো, এই আফ্রিকা মহাদেশের দেশগুলোকে আমরা আফ্রিকান বলয়ের মধ্যে ফেলছি। এখানে কিন্তু আমরা দেখব 60.4 1991 সালে সঞ্চয় ছিল 6% পৃথিবী, 2001 সালে 96.8 যেটা হচ্ছে 8% পৃথিবী, তারপরে আমরা দেখছি 132.4 অর্থাৎ 8% পৃথিবী বা 9% পৃথিবী। এখানে কিন্তু আমি আফ্রিকান বলেও কিন্তু আমরা গ্র্যাজুয়ালি কিন্তু উৎপাদন বৃদ্ধি পেতে দেখছি, উৎপাদন বৃদ্ধি আমরা আমার বলছি সঞ্চয় বৃদ্ধি পেতে দেখছি, প্রোভেন রিজার্ভ। নেক্সট হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বলয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বলয় বলতে কোন কোন দেশ? আমরা এশিয়া মহাদেশ বলতে জানি, এইটাকে আমরা এশিয়া মহাদেশ বলি, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশে মধ্যপ্রাচ্যের এই এলাকাটা আগেই আলোচনা করেছি, এটা বাদ দিয়ে বাকি যে দেশগুলো প্রধান প্রধান দেশ, প্রথমেই নাম আসবে চীন, ভারত, রাশিয়ার যে সাইবেরিয়ান অংশ, এদিকে আমরা দেখতে পারবো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, হ্যাঁ ফিলিপাইন্স, এটা ফিলিপাইন্স, এখানে মায়ানমার, এখানে জাপান, এই দেশগুলোকে আমরা বলছি এশিয়া প্যাসিফিক। অর্থাৎ এশিয়া প্যাসিফিক মানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ বা বলয়, তৈল বলয় এটাকে বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1991 সালে মাত্র 37,000 মিলিয়ন ব্যারেলস, 2001 সেটা হলো 40,000 মিলিয়ন ব্যারেলস, আবার 2011 হলো 41.3 মিলিয়ন ব্যারেলস। অর্থাৎ 1991 সালে 4% সঞ্চয়, 2001 সালে 3% সঞ্চয় এবং 2011 সালে 2% সঞ্চয়। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে চীন এবং ভারত এই দুটো দেশের অবস্থান এখানে
পৃথিবীর দুটো প্রধান জনবহুল দেশ যাদের মোট জনসংখ্যা আমরা ধরতে পারি প্রায় 290 কোটি বা 300 কোটির কাছাকাছি। যদি পৃথিবীর মোট জনসংখ্যা হয় 750 কোটি, তাহলে তার মধ্যে 300 কোটি পপুলেশন কিন্তু ভারতবর্ষ এবং চীনের, এই দুটো দেশের। চীনের যদি 150 কোটি হয় আর ভারতবর্ষের যদি 140 কোটি হয়, প্রায় 290 কোটি থেকে 300 কোটি দুটো দেশ, একটা চীন একটা ভারত, যেটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। জনসংখ্যা কথাটা কেন বললাম, জনসংখ্যা বেশি মানে তেলের চাহিদা বেশি, যানবাহন বেশি ইত্যাদির ফলে তেলের চাহিদা বেশি, এবং তেলের চাহিদা বেশি অথচ সঞ্চয় একেবারে নেই বললে চলে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সঞ্চয় মাত্র 91 সালে 4%, 2001 সালে 3%, 2011 সালে 2%। তাহলে একমাত্র আমরা এই যে তথ্যগুলোকে বিশ্লেষণ করে বুঝতে পারছি যে আমাদের পৃথিবীর কোথায় তেলের সঞ্চয় কেমন করে আছে। সবথেকে সঞ্চয় আছে মধ্যপ্রাচ্য বলে, যেটা আমি আগে বললাম পৃথিবীর মোট তেলের প্রায় অর্ধেক তেল ওই কয়েকটা দেশে, মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ওমান, ইয়েমেন, এই দেশগুলোতে সঞ্চিত আছে। এটাই কিন্তু ভূ রাজনীতির প্রধান লড়াইয়ের কারণ। এটা গেল প্রথম সঞ্চয়ের তথ্য। এবারে দ্বিতীয় টেবিলটা আলোচনা করব। দ্বিতীয় টেবিলটা কি আলোচনা হবে, দ্বিতীয় টেবিলটা আলোচনা করব প্রোডাকশন এন্ড কনজাম্পশন। অর্থাৎ এই যে বলয়গুলো আমরা আলোচনা করলাম, সঞ্চয়ের কথা আলোচনা করলাম, এবারে কোন বলয়ে কি পরিমাণ তেল উৎপাদন হচ্ছে বা কি পরিমাণ কত ব্যারেল তেল উৎপাদন হচ্ছে, কত ব্যারেল তেল উৎপাদন হচ্ছে এবং শতাংশের হিসাবটা সেটা কেমন, এইটা অর্থাৎ উৎপাদন কত হচ্ছে, ব্যবহার কত হচ্ছে, উৎপাদন এবং ব্যবহারের ব্যালেন্সটা ঠিক কেমন। আমরা সঞ্চয়ের ব্যালেন্সটা দেখলাম, সঞ্চয়ের ব্যালেন্সে কিন্তু মধ্যপ্রাচ্যে সঞ্চয়টা কেন্দ্রীভূত। এবারে উৎপাদন এবং ব্যবহারের দিক থেকে ব্যালেন্সটা কেমন, এটা আমাদেরকে বুঝতে হবে। উৎপাদন এবং ব্যবহার যদি দেখি মধ্যপ্রাচ্য বলে, আমরা যদি দেখি যে এখানে উৎপাদন হচ্ছে 27,690,000 মিলিয়ন ব্যারেলস, যেটা মোট উৎপাদনের 33%, আর এই অঞ্চলে ব্যবহার হচ্ছে, এই অঞ্চল মানে কোথায়, মধ্যপ্রাচ্য বলয়, ওই সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইয়েমেন, ওমান, এই যে দেশগুলোর কথা বলছি, এখানে ব্যবহার অর্থাৎ চাহিদা হচ্ছে 8,076,000 মিলিয়ন ব্যারেলস একটা ফিনান্সিয়াল ইয়ারে বা ফিসক্যাল ইয়ারে। তাহলে যেখানে 33% উৎপাদন অথচ ব্যবহার হচ্ছে 9%, তাহলে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে উদ্বৃত্ত তেল আছে। এটা আরেকটা তথ্য, যেটা আমি এখানে সঞ্চয়ে দেখছিলাম ব্যাপক সঞ্চয়, এখানে কিন্তু উদ্বৃত্ত উৎপাদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উৎপাদন করা হচ্ছে 33%, আর ওখানে খরচ হচ্ছে 9%। এবার যদি উত্তর আমেরিকা বলে যাই, উৎপাদন হচ্ছে 14,301,000 মিলিয়ন ব্যারেলস, যেটা হচ্ছে শতাংশের পিছনে 17%, আর ব্যবহার হচ্ছে 23,156,000 মিলিয়ন ব্যারেলস, যেটা শতাংশের বিচারে 26%। অর্থাৎ উত্তর আমেরিকা বলয়েও কিন্তু ডেফিসিট আছে, 17% উৎপাদন, 26% খরচ, 17% যোগান, 26% চাহিদা। তাহলে কিন্তু এখানেও কিন্তু অভাব আছে, কোথায়, উত্তর আমেরিকা বলয়ে। মধ্য এবং দক্ষিণ আমেরিকা বলয়ে যদি যাই, 7,381,000 মিলিয়ন ব্যারেলস উৎপাদন, যেটা শতাংশের বিচারে 9%, এবং খরচ হচ্ছে 6,241,000 মিলিয়ন ব্যারেলস, অর্থাৎ শতাংশের বিচারে 7%। অর্থাৎ এখানেও কিন্তু আমরা উদ্বৃত্ত উৎপাদন দেখতে পাচ্ছি মধ্য এবং দক্ষিণ আমেরিকা বলয়ে, যেটা আমরা বললাম ভেনেজুয়েলা, ব্রাজিল এবং মধ্য আমেরিকার দেশগুলো। এখানে কিন্তু উৎপাদন হচ্ছে 9% এবং ব্যবহৃত হচ্ছে 7%, এখানেও উদ্বৃত্ত উৎপাদন কিছুটা হচ্ছে, অর্থাৎ এখান থেকেও আমরা কিন্তু আমদানি কাজটা চলতে চালাতে পারি। নেক্সট হচ্ছে ইউরোপ এবং ইউরেশিয়া বলয়, সেখানে 17,314,000 মিলিয়ন ব্যারেলস উৎপাদন হচ্ছে, মোট উৎপাদনের 20%, এবং সেখানে খরচ হচ্ছে 18,924,000 মিলিয়ন ব্যারেল, যেটা মোট উৎপাদন 21%। অর্থাৎ এখানে কিন্তু 20% উৎপাদন, 21% খরচ, ইউরোপেও কিন্তু একটু ঘাটতি আছে, তবে প্রায় সেম সেম আমরা বলতে পারি, 17,314 উৎপাদন, 18,924 ব্যবহার, ফলে এখানেও কিন্তু কিছুটা আমদানি করতে হচ্ছে। এরপরে আফ্রিকান বলে যদি যাই, আফ্রিকান বলে 8,804
1000 মিলিয়ন ব্যারেল উৎপাদন যেটা মোট উৎপাদনের 11% এবং আমরা দেখি 3336000 মিলিয়ন ব্যারেলস যেটা হচ্ছে খরচ বা চাহিদা যেটা হচ্ছে 4% তাহলে 11% উৎপাদন হচ্ছে আফ্রিকান রিজিয়নে 4% খরচ হচ্ছে অর্থাৎ আফ্রিকান রিজিয়নে কিন্তু উদ্বৃত্ত তেল আছে এত তেলের চাহিদা নেই আর নেক্সট হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরে বলা হয় এটা আরো ইন্টারেস্টিং পুরো মধ্যপ্রাচ্যের উল্টো কিরকম এখানে 8086000 মিলিয়ন ব্যারেলস উৎপাদন যেটা শতাংশের ভিতরে মাত্র 10% আর চাহিদা হচ্ছে 28301000 মিলিয়ন ব্যারেলস যেটা হচ্ছে 32% মোট চাহিদা তাহলে ঠিক উল্টোটা এশিয়া প্যাসিফিকে উৎপাদন কম চাহিদা বেশি আবার মধ্যপ্রাচ্য বলে উৎপাদন বেশি চাহিদা কম স্বাভাবিকভাবে আমাদের কিন্তু এটা বুঝতে পারছি এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে যে আমাদের কিন্তু মধ্যপ্রাচ্য থেকেই তেল আমদানি করাটা সুবিধাজনক লাভজনক কারণ মধ্যপ্রাচ্য কিন্তু দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত এবং ভারতবর্ষ থেকে খুব বেশি দূরে অবস্থিত নয় এর সঙ্গে সড়ক পথেও আমরা যোগাযোগ করতে পারি আবার সহজেই জলপথেও যোগাযোগ করতে পারি আমরা জলপথ যদি একটু দেখে নিই তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে পার্সিয়ান সি পারস্য উপসাগর এই পারস্য উপসাগর হয়ে আমরা আরব সাগর হয়ে কিন্তু মুম্বাই বন্দর আমরা কান্দালা বন্দর ওখা বন্দর এদিকে মারমাগাঁও বন্দর ম্যাঙ্গালোর বন্দর কোচি বন্দর হয়ে তামিলনাড়ুর চেন্নাই বন্দর বিশাখাপত্তনম বন্দর পারাদ্বীপ বন্দর হলদিয়া বন্দরে কিন্তু আমরা সহজেই তেল আমদানি করতে পারি মধ্যপ্রাচ্যের রিজিয়নগুলো থেকে তাই আমরা দেখছি যে ভারতবর্ষে মোট যা তেল আমদানি করা হয় সেই তেলের প্রায় 70% আমদানি করা হয় এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাকি 30% আমদানি করা হয় আমাদের মধ্য এবং দক্ষিণ আমেরিকা থেকে বা আফ্রিকা থেকে আমরা বাকিটা আমদানি করি কারণ আফ্রিকা উদ্বৃত্ত উৎপাদন আছে এবং এখানে উদ্বৃত্ত উৎপাদন আছে ফলে আফ্রিকা থেকে এবং দক্ষিণ আমেরিকা থেকে তেল আমরা প্রায় 30% আমদানি করি আর মধ্যপ্রাচ্যের এই জায়গাগুলো থেকে আমরা প্রায় 70% তেল আমদানি করি এটা কিন্তু আমরা বুঝতে পারলাম এবারে আসি আজকে কিন্তু ভারতবর্ষ যে আমাদের দেশ আমাদের প্রিয় দেশ আমাদের দেশ পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ সপ্তম বৃহত্তম দেশ আয়তনের বিচারে এবং জনসংখ্যার বিচারে দ্বিতীয় জনবহুল দেশ বর্তমানে জনসংখ্যা প্রায় 140 কোটি এই ভারতবর্ষে কি পরিমাণ তেলের কনজামশন হয় আমি 2016 সালের একটা হিসাব উপস্থাপন করছি এই 16 সালের হিসাবে দেখলে একটা আন্দাজ পাওয়া যাবে 2016 সালে ভারতবর্ষ প্রত্যেক দিন আমি কিন্তু পার ডে একটা হিসাব বলছি পার ডে এভরি ডে 44,43,000 ব্যারেল তেল ব্যবহার করে আমি আবারও বলছি প্রত্যেক দিন ভারতবর্ষ 44,43,000 ব্যারেল তেল ব্যবহার করে আর পৃথিবীতে প্রত্যেকদিন কত তেল ব্যবহৃত হয় পৃথিবীতে প্রত্যেকদিন তেল ব্যবহৃত হয় 97,10,03,871 ব্যারেল তেল প্রত্যেক দিন পৃথিবীতে খরচ হয় পৃথিবীর মোট তেল খরচের প্রায় 4.6% তেল ভারতবর্ষে খরচ হয় বা ভারতবর্ষের চাহিদা আছে আমি খরচ হয় বললে বলছি কারণ না 2016 সালের ডেটাটা আমরা অলরেডি ব্যবহার বলছি অর্থাৎ এটা খরচ হয়ে গেছে সেই জন্য আমি খরচ হয় কথাটা বলছি এটা 2016 সালের ডেটা যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে শুধুমাত্র ব্যতিক্রম 2020 সাল এবং 2021 সাল কোভিড ইয়ার হওয়ার জন্য গাড়ি ঘোড়া বন্ধ থাকার জন্য লকডাউন চলার জন্য তেলের চাহিদা কিছুটা কম তেলের বিক্রি কিছুটা কম সেই জন্য 2019 সাল পর্যন্ত কিন্তু তেলের চাহিদা ঊর্ধ্বমুখী ছিল ভারতবর্ষে এবং এটা আবারও ঊর্ধ্বমুখী হবে কোভিড পিরিয়ড কেটে গেলে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে আমি যেটা বলতে চাইছি যদি প্রত্যেক দিন 44,43,000 ব্যারেল তেল ভারতবর্ষের চাহিদা হয় বা খরচ হয় 2016 সালের হিসাব বলছি এটা বর্তমানে আরো বেড়ে হয়তো দেখা যাবে এটা প্রায় 50 লাখ ব্যারেল হয়ে গেছে ঠিক আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের এই মোট চাহিদার মাত্র 10% তেল আমাদের দেশে উত্তোলন করতে পারি আমাদের দেশে ওইটুকু তেল আমরা পাই বাকি 90% তেল আমাদের কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়
এই যে 90% তেল আমরা আমদানি করি, এই 90% তেলের মধ্যে তার প্রায় 70% তেল আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি এবং বাকি 30% তেল, আমি অন অ্যান অ্যাভারেজ বলছি, একটু ফ্ল্যাকচুয়েট করে, কখনো 75% হয়, কখনো 70% হয়, কখনো 65% হয়। এই 65 থেকে 75 এর মধ্যে পার্সেন্টটা ঘোরাফেরা করে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে আমরা তেল আমদানি করি, 65 থেকে 75% ইয়ার টু ইয়ার এটা ভ্যারি করে। আর বাকি 25 থেকে 35% তেল আমরা মধ্য এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকান এলাকাগুলো থেকে প্রধানত আমদানি করি। তাহলে ভারতবর্ষ তেলের ক্ষেত্রে একটা পুরোপুরি আমরা বলতে পারি আমদানি নির্ভর একটা দেশ। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে এই কারণে শেষ করছি, ক্লাসটা কিন্তু যদি আমি পুরোটা আজকে ব্যাখ্যা করি তাহলে ক্লাসটা বোর লাগবে এবং এই ক্লাসটা কিন্তু বুঝতেও কষ্ট হবে। তাই আমি আগেই বলেছি আমি ক্লাসটাকে পুরো ব্যাপারটাকে তিনটে পর্বে ভাগ করে আলোচনা করব। আমি সবাইকে বলছি আগামী দিন যে এটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষে কোথায় কোথায় তেল উত্তোলন করা হয়, ভারতবর্ষে কি পরিমাণ তেল বিদেশ থেকে আমদানি করা হয়, এই ভারতবর্ষের উৎপাদন এবং ব্যবহার বা যোগান এবং চাহিদা, ভারতবর্ষের ইম্পোর্ট এক্সপোর্ট কি পরিমাণ আমাদেরকে ইম্পোর্ট করতে হয় এই খনিজ তেল, এই ব্যাপারটা আমরা আলোচনা করলে ভারতবর্ষের তেল নিয়ে এত মাথা ব্যথা কেন এটা আমরা বুঝতে পারব। এবং তৃতীয় দিন যেটা আমি আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে কি না, এই যে তেলটা ম্যাক্সিমাম তেলটা আমরা আমদানি করছি, আমদানি করার পর কি তেল আমদানি করছি, ক্রুড অয়েল খনিজ তেল, আর আমরা ব্যবহার করছি কোনটা, আমরা ব্যবহার করছি পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাসোলিন এইগুলো আমরা ব্যবহার করছি। তাহলে খনিজ তেলটা আমরা আমদানি করছি আর আমরা ব্যবহার করছি পেট্রোল ডিজেল, এই খনিজ তেলকে পেট্রোল ডিজেলে রূপান্তরিত করতে গেলে এর মাঝখানে একটা প্রক্রিয়া আছে যার নাম তৈল শোধন প্রক্রিয়া। এই তৈল শোধন প্রক্রিয়াটা তৈল শোধনাগারে এই খনিজ তেলটাকে ক্রুড অয়েলটাকে আমরা তৈল শোধন করি, শোধন করে পেট্রোল ডিজেল গ্যাসোলিন কেরোসিনে রূপান্তরিত করি, রূপান্তরিত করার পর আমরা কিন্তু সেটাকে সাপ্লাই করি বিভিন্ন পাম্পে, পাম্প থেকে আমরা জনগণ সেই তেলটা সংগ্রহ করে, এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা আমাদের চলে, লজিস্টিকটা চলে, এইভাবে কিন্তু আমাদের আমরা বলতে পারি পুরো সিস্টেমটা চলে। যেটা আমি বলতে চাইছি যে এই খনিজ তেল থেকে পেট্রোল ডিজেল গ্যাসোলিন কেরোসিন উৎপাদনের পর যে উপজাত দ্রব্যগুলো পাওয়া যায় তৈল শোধনাগারে সেই উপজাত দ্রব্যগুলোকে পুনরায় কাঁচামাল হিসেবে কাজে লাগিয়ে সেখান থেকে শয়ে শয়ে আমরা বিভিন্ন প্রকার তৈল রসায়ন শিল্প গড়ে তুলতে পারি, যাকে আমরা ইংরেজিতে বলি পেট্রোল রসায়ন প্রকল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়াতে আছে, যেখানে কিন্তু আইওসি তেল শোধন করার পর সেই তেল শোধন করার পর যে উপজাত দ্রব্যগুলো পাওয়া যায় সেখান থেকে অসংখ্য উপজাত দ্রব্য পাওয়া যায়, সেখান থেকে আমরা কৃত্রিম তন্তু কৃত্রিম রবার ন্যাপথা সহ এত গুরুত্বপূর্ণ জিনিস আমরা পাই এবং সেখান থেকে এত বিশাল পরিমাণ শিল্প স্থাপন সম্ভব, প্রায় তৈল শোধনের পর উপজাত দ্রব্য দিয়ে 200 রকমের শিল্প স্থাপন করা সম্ভব, সেই শিল্পের উৎপাদনগুলোকে আবার আবার বাজারে বিক্রি করে সেখান থেকে ব্যাপক পরিমাণে উৎপাদন এবং বাণিজ্য এবং ট্যাক্স আদায় সম্ভব, এটা কিন্তু কখনো কেউ আলোচনায় আনে না। এখান থেকে কিন্তু বিরাট পরিমাণ প্রফিট, বিরাট পরিমাণ ট্যাক্স বিভিন্ন সরকার আদায় করে, এটা কিন্তু আলোচনায় একেবারে আসে না। তাই খনিজ তেলের ভূরাজনীতি বুঝতে গেলে বা খনিজ তেলের থেকে পেট্রোল ডিজেল উৎপাদনের পর পেট্রোল ডিজেলের দাম রহস্য বুঝতে গেলে আমাদেরকে কিন্তু স্তরে স্তরে ধাপে ধাপে বুঝতে হবে, খনিজ তেল থেকে কিভাবে আমরা তৈল শোধনাগারে পেট্রোল ডিজেল গ্যাসোলিন কেরোসিন পাই, তারপরে তার উপজাত দ্রব্যগুলোকে কাজে লাগিয়ে কিভাবে পেট্রোল রসায়ন প্রকল্প গড়ে তুলি, সেখান থেকে আমরা কি পরিমাণে উৎপাদন শুল্ক পাই, সেখান থেকে আমরা কি পরিমাণে ট্যাক্স আদায় করতে পারি, সেখান থেকে ভারতবর্ষের রাজকোষ বা দেশের রাজকোষ কিভাবে পরিপূর্ণ হতে পারে সেই বিষয়টাও বোঝা প্রয়োজন। পাশাপাশি এই পেট্রোল ডিজেল গ্যাসোলিন কেরোসিন উৎপাদনের পর তার বেসিক রেটের সঙ্গে কিভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের বিভিন্ন ট্যাক্স ইম্পোজ করে তেলের দামটাকে নির্ধারণ করে এই পুরো প্রক্রিয়াটা আমি আলোচনা করব তৃতীয় দিনের ক্লাসে।
তিন নম্বর পর্বের ক্লাসে। তাই সকলের কাছে বিনম্র প্রার্থনা থাকলো এই তিনটে পর্বের ক্লাস আপনারা দেখুন, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে কিন্তু তেল নিয়ে যে বিশ্ব জুড়ে রাজনীতি চলছে, তেল নিয়ে রাজনীতি হওয়া সত্ত্বেও ওটাকে যে আমরা ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে রূপান্তরিত করছি, এর মধ্যে আমাদের চিন্তা চেতনায় কোথায় ভুল থাকছে, রাজনীতির মধ্যে এই যে কু আবর্ত, নোংরা আবর্ত, পঙ্কিল আবর্ত থেকে কিভাবে আমরা বেরোতে পারি, এই পুরো বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো। রাজনৈতিক দল যে যাই বলুক না কেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বিষয়টা ভালো করে বুঝতে গেলে এই তিনটে পর্বের তেল নিয়ে যে আমার ইউটিউব ভিডিও ইলার্নিং ক্লাসরুম অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে, এটা আপনাদের সবাইকে দেখতেই হবে। তাই সবাইকে আরো একবার যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী দিনের ক্লাসের জন্য সাদর আমন্ত্রণ রইল, আগাম আমন্ত্রণ রইল, আগামী তিনটি পর্বের ক্লাস দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। সেই সঙ্গে অনুরোধ থাকবো, যদি কেউ আমার চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, অবশ্যই বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্তরে সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের প্রথম পর্বের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।